জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলো ফ্রান্সের গ্রুপ ডি তে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো 4-1 গোলে নয়াপল্টনেই হবে মহাসমাবেশ ঘোষণা হবে এক দফা আন্দোলনের বলেছেন মির্জা ফখরুল মিথ্যাচার করে জনগণকে উস্কে দিচ্ছে বিএনপি অভিযোগ ওবায়দুল কাদেরের সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের দমনে তুরস্কের রকেট হামলায় 5 বেসামরিক নাগরিক সহ 7 জন নিহত সংবাদ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত বড় বড় প্রকল্পের বিষয়ে সতর্ক হতে ও দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এ মন্তব্য করেন মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী বলেন কোনো প্রকল্প বাস্তবায়নে প্রকৃতি পরিবেশ নষ্ট করা যাবে না এখন থেকে নদীর নামে সেতুর নামকরণ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী বৈঠকের পর পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান আমদানি নিয়ন্ত্রণ এবং রেমিটেন্স বাড়ায় অর্থনীতির রিজার্ভে ভারসাম্য রয়েছে গত কয়েকদিনে রিজার্ভ সামান্য বেড়েছে উল্লেখ করে প্রবৃদ্ধি 7% কাছাকাছি হবে বলেও আশা করেন মন্ত্রী বলেন মূল্যস্ফীতি কমার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আর মজুরি হার ঊর্ধ্বগতি যা স্বস্তিদায়ক বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী তিনি বলেন দেশে সবজি উৎপাদন 6 গুণ বেড়েছে মুরগি ডিম গবাদি পশুর উৎপাদনও বেড়েছে নভেম্বরে মূল্যস্ফীতি আরও কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী 10 ডিসেম্বর নয়া পল্টনেই হবে ঢাকার বিভাগীয় গণসমাবেশ সেখান থেকে ঘোষণা করা হবে এক দফার আন্দোলন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এতে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে বিএনপি মহাসচিব বলেন সরকারের নির্দেশে বাঞ্ছারামপুরে গুলি করে ছাত্রদল নেতা নয়নকে হত্যা করা হয়েছে সরকার জোর করে বন্দুকের জোরে ক্ষমতায় টিকে আছে অন্যায়ভাবে গুলি চালিয়ে নেতাকর্মীদের হত্যার জন্য জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন বলেন পুলিশের ঘাড়ে বন্দুক রেখে সরকার যে অপকর্ম করাচ্ছে তার দায় পুলিশের উপরও পড়ে 10 ডিসেম্বর নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশ হবে জানিয়ে কোনো ধরনের বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন সরকার হঠাৎ মিথ্যাচারের মাধ্যমে জনগণকে উস্কে দিচ্ছে খেপিয়ে তুলছে বিএনপি মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন মন্ত্রী বলেন তত্ত্বাবধায়ক সরকার এখন ডেড ইস্যু এটাকে আর জীবিত করার চেষ্টা করে কোনো লাভ নেই ওবায়দুল কাদের বলেন বিশ্ব সংকটের জন্য সরকার কিছুটা বিপদে পড়েছে এতে সাধারণ মানুষ কষ্টে আছে আর এটাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করছে মানুষকে উস্কে দিচ্ছে ওবায়দুল কাদের আরও বলেন জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি আদালতে কারা জঙ্গিদের ছিনিয়ে নিয়েছে তা তদন্ত করলে বেরিয়ে আসবে তিনি বলেন মির্জা ফখরুলের মুখে মধু অন্তরে বিষ আগামী 24 নভেম্বর যশোরের সমাবেশে প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews সঙ্গে থাকায় ধন্যবাদ